রাত দুটো আড়াইটা থেকে শুরু হয়েছে, তখন থেকেই আমরা বুঝতে পেরেছি তিনটের সময় উঠে আমরা কন্ট্রোল করতে পারিনি, তখনই বাইরে বেরিয়ে পড়েছিলাম। এখানে এসে সানরাইজ দেখতে পারবো না, এটা যেমন একটু খারাপ লাগার মতো বিষয়, কিন্তু এইরকম স্নোফল এনজয় করতে পারবো এটা মনে হচ্ছে সানরাইজ না দেখার চেয়েও আরো বেশি পাও না। এবং তোমাদের একটু স্নোফল হ্যালো করে স্নোফল এনজয় করে নাও। তো চলো আজকে মতো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। তো সঙ্গে সঙ্গে একটু এখন সকাল 7:30 মতো বাজে, বাইরের অবস্থাটা দেখে বোঝাই যাচ্ছে কীভাবে স্নোফল শুরু হয়েছে। এটা আমাদের শেরপা চ্যালেটের পাশের সানরাইজ হোটেলের কিচেন, আর এই হচ্ছে আমাদের শেরপা চ্যালেট। এই যে হিউজ স্নোফলটা তোমরা এখন দেখছো, এটা শুরু হয়েছিল সেই ভোর 3টে থেকে। হোমস্টের বিছানায় শুয়ে শুয়ে প্রায় সারা রাত ধরেই বাইরের বাতাসের একটা শাঁসা শব্দ পাওয়া যাচ্ছিল। হঠাৎ করে রাত 3টে নাগাদ অনুভব হলো কিছু একটা চড়বড় করে বাইরে শব্দ হচ্ছে, আর বাইরে বেরিয়ে দেখা গেল এই যে এখানে আমরা সব ভিউ রুমেই ছিলাম, কিন্তু বিছানায় শুয়ে জানালার পর্দা সরিয়ে বাইরে স্নোফল দেখবো এই অবস্থাটা ঠিক মেনে নিতে পারলাম না, তাই এই 3:30 বাজলেও নেমে এলাম নিচে। এই দিকটা এসে দেখো, দেখো না এই দিকে আমরা এখন এখানে একটা পা দিয়ে হাট বানিয়েছি বরফের উপর। এই হোমস্টেতে অনেকেই উঠেছেন, হয়তো বিছানায় শুয়ে শুয়ে এখন অনেকে বুঝতেও পারছেন যে বাইরে স্নোফল হচ্ছে, কিন্তু আমাদের মতো এই রকম পাবলিক হয়তো কেউই নেই, কারণ একমাত্র আমরাই নিচে নেমে নাচানাচি লাফালাফি করছি। এখন বাজে সকাল 6:30, টেম্পারেচার এতটাই ফল হয়েছে যে এবার জানালার ভিতরের অংশেও ধীরে ধীরে বরফ জমতে শুরু করেছে। তো এখন আমরা বেরিয়ে এসেছি আমাদের ব্যালকনিতে, চারিদিকে দেখো কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা ধোঁয়া আর কুয়াশা, সেই সঙ্গে আছে হাওয়ার তীব্র গতিবেগ। আমাদের ফোনে তো নেটওয়ার্ক নেই, সেই সঙ্গে এখানে রাত থেকে ইলেকট্রিসিটিও নেই, তার ফলে ওয়াইফাইও নেই, এখন টেম্পারেচার কত আমরা এটাও জানি না। কাল বিকেলে সান্দাকফু পৌঁছানো থেকেই যেভাবে মেঘ নেমে আসছিল বা দৃশ্যমানতা কমে আসছিল, ব্যাপারটা একটু সন্দেহের মধ্যেই ছিল যে আজকে ভোরটা ঠিক কী হতে চলেছে। তবে প্রকৃতি এইভাবে উজাড় করে এত স্নোফল আমাদের উপহার দেবে আমরা কিন্তু একদমই ভাবিনি। আমাদের ব্যালকনির অবস্থাটা দেখো, এটা যে এরকম শুধু বরফ তাই না, খুবই তার সঙ্গে স্লিপারি, তার মধ্যে দেখো এই যে বাইরেটা দৃশ্যটা দেখো, আমার তো মনে হয় না আমরা যে গাড়ি করে এসেছি ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি আর আসবে বলে, জানি না কী হবে, বাবরে এই সিটে তো নামতেই ভয় পাচ্ছে আমার, কিছু তো হরারও নেই, স্লিপ করলে সোজা নিচে কী করে নেমে গেল মা আমাকে ছাড়া। ওই দেখো ওই দিকটা পুরো বরফে ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না, আর গাছটা দেখেছো কি ব্যাপক নাচছে, ও এখনও কিন্তু কন্টিনিউ পড়ছে। হ্যাঁ তো পুরো খুব ঠান্ডা, চলো ধীরে ধীরে নামা যাক, নেমে যাই তো ভেতরে এসে গেছি। এবার একটু গরম গরম চা খাওয়ার পালা, দেখেছো আমাদের কি অবস্থা, টুপি চুল
আজকে কি হবে কে জানি, মনে তো হয় না এখান থেকে নামতে পারবো। মা ওকে একটু গরম দুধ চাই দিও, চলো এখানে বসে যাক, ওখানে একটু রাজা খেয়ে নেওয়া যাক। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হলো। সেই ভোর 3টে থেকে যে স্নোফল আমাদের মধ্যে খুব আনন্দের সৃষ্টি করেছিল, সময় যত এগিয়ে যেতে লাগলো বুঝতে পারলাম এটাই আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়াতে চলেছে। এই সামনের রাস্তা দিয়েই আমরা গতকাল এসেছি, আর এই আমাদের সেই ল্যান্ড রোভার যেটা করে আজকে আমাদের নেমে যাওয়ার কথা। কিন্তু চারপাশটা দেখলে কি এতটুকু বোঝা যায় যে এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো? কি হবে বা কি হতে চলেছে সেটা না জেনেই আমরা আনন্দ করতে লাগলাম। এটা আমাদের হোমস্টের পিছন দিক, এদিকে অন্যান্য সময় তাকালে শুধু পাইনের বন দেখা যায়, আর এখন ভিজিবিলিটি পুরো জিরো বললেই হয়। বড়রা একদিকে চিন্তায় ব্যস্ত যে আমরা কিভাবে ফিরব, আর এদিকে আমি চলো বরফের মধ্যে একটু নিজের নামই লিখি। বেলা বাড়তে লাগলো, আর এদিকে স্নোফল থামার কোনো রকম সম্ভাবনা চোখে পড়লো না। আমাদের কাছে অপশান এবার দুটো এলো, হয় আমাদের পরবর্তী বুকিংগুলো ক্যান্সেল করে এখানে রয়ে যেতে হবে, কখন বা কবে ভালো ওয়েদার হয় তখন আমরা নামতে পারবো সেই আশায়, আর নয়তো এখান থেকে আলাদা শেরপা নিয়ে আমাদের ট্রেক করে নেমে যেতে হবে নিচের দিকে। ট্রেকিং করে নিচের দিকে নামার ক্ষেত্রেও আমরা দুটো অপশান পেলাম, একটা হচ্ছে ভারতীয় রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাওয়া, যে ক্ষেত্রে রাস্তা অনেকটা স্লোপি হওয়ার জন্য ট্রেকার্সরা আমাদের সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে রাজি নয়। আরেকটি রাস্তা হচ্ছে সময় একটু বেশি লাগবে, সেটা হচ্ছে নেপালের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাওয়া, সেক্ষেত্রে রিস্ক অনেকটা কম। আমরা তো কেউই সেইভাবে ট্রেন্ড ট্রেকার্স নই, তাই আমাদের ক্ষেত্রে ডিসিশান নিতে একটু সময়ই লাগলো। আমাদের সঙ্গে ট্রেকার্সদের মতো প্রপার ইকুইপমেন্টসও নেই, কিন্তু এখানে থেকে যাওয়া মানে যতটুকু বুঝতে পারলাম একটা অনিশ্চিত ভবিষ্যতের উপর নির্ভর করেই থেকে যাওয়া, যার কোনো ঠিক ঠিকানা নেই যে আমরা কবে নামতে পারবো। সেক্ষেত্রে শেরপাদের উপর ভরসা করে বা ওনাদের কথার উপর আস্থা রেখে আমরা যদি নেপালের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী বুকিংগুলোও ক্যান্সেল হবে না এবং কোনো একটা উপায়ে আমরা হয়তো এখান থেকে নেমে যেতে পারবো। ধীরে ধীরে দলের প্রত্যেককে রাজি করানো এবং মানসিকভাবে প্রস্তুত করা একটা বড় ব্যাপার ছিল। যাই হোক, একদিকে অনবরত স্নোফল হয়ে চলেছে, আর অন্যদিকে আমরা হোমস্টের কর্তৃপক্ষের সঙ্গে এই বর্তমান অবস্থা নিয়ে কথাবার্তা বলতে থাকলাম। ওনাদের মাধ্যমেই আমরা সাহায্যকারী শেরপাদের সঙ্গেও কথা বললাম। বেরোনোর চেষ্টা করছি এখান থেকে, যেহেতু আমাদের আজকে লেফ্ট জগতে বা অন্যান্য জায়গায় বুকিং ছিল, এখানে বসে থাকলে তো কিছু হবে না, এখানে বসে থাকলেও তো রুম ভাড়া দিতে হবে, প্লাস হচ্ছে যে আমাদের পরে অন্যান্য যাদের বুকিং ছিল তারা যদি আসে তো রুমটা তো ছাড়তেই হবে, প্লাস যতদিন যতদিন গাড়িটা ওয়েট করবে, মানে এইসব বরফ টরফ ক্লিয়ার হতে যতদিন সময় লাগবে, যদি আমরা এখানেই থাকি আর গাড়িটা তো ওখানে ওয়েট করছে আমাদের নিচে, তো গাড়িটারও মানে পার ডে হিসাবে খরচটা তো দিতে হবে, তো ওটাতে বেশি খরচ। তো আমরা এখানে কয়েকজন লোকাল বা পোর্টার যাদের বলে তার তাদেরকে দিয়ে আমরা লাগেজটা পাঠিয়ে দিচ্ছি, ও পাঠিয়ে দিল মানে ওরা লাগেজটা নিয়ে যাবে, আমরা হচ্ছে নেপালের ওদিক দিয়ে ঘুরে নিচে নামার চেষ্টা করবো, কারণ মেন যেদিক দিয়ে আমরা কালকে এসেছিলাম গাড়িটা করে সেদিকে হচ্ছে যে স্লোপ বেশি, তো আমরা ওই দিক দিয়ে ঘুরে যাবো না, কারণ ওই দিক দিয়ে গেলে মানে যে কোনো মুহূর্তে পা স্লিপ হতে পারে, আমরা পড়ে যেতে পারি, তো আমরা নেপাল দিয়ে ঘুরে ঘুরে নিচে নামবো, মানে যেটা ট্রেকাররা চেষ্টা করব, যারা যেখান থেকে ট্রেকাররা ওঠে ওই দিক দিয়ে চেষ্টা করব। তো এখন দেখতেই পাচ্ছি একদম ভালোভাবে মানে একদম আটো সাটো হয়ে গেছি, দু হাতে গ্লাভস, একদম টুপি পরে রেডি হয়ে গেছি এই যে, আর লাগেজ যতটা সম্ভব ছোটো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ একজন মানে কীভাবে যাবে তো লাগেজটা আমরা জানি না, তো যতটা সম্ভব ছোটো করে নেওয়া হচ্ছে, তো একটু পরেই আমরা বেরোবো, দেখা যাক কী হয়, তো আমি আপডেট দিতে থাকবো, তো চলো সঙ্গে থাকো। স্নোফল যেহেতু একদমই কমছে না, বেলা যত বাড়ছে জমে থাকা বরফের গভীরতা ততই বাড়ছে। এটা আমাদের হোমস্টের পাশের সানরাইজ হোটেলের রেস্টুরেন্ট। গতকাল থেকে এই ট্রেকার্স গ্রুপও আমাদের সঙ্গে শেরপা চ্যালেটে ছিল, ওনাদের কাছে প্রপার জিনিসপত্র থাকায় ওনারা নেমে গেলেন। শেষমেশ কথা হলো আমাদের লাগেজ যাবে আমাদের বুক করে আসা গাড়ি যেটা শেরপা চ্যালেটের নিচেই আছে ওর সঙ্গে। আমরা নামবো নেপালের রাস্তা দিয়ে দুজন শেরপার সাহায্য নিয়ে, গাড়ি ভারতীয় রাস্তা দিয়ে নামলেও আমাদের নিয়ে নামবে না, কারণ ওনারা কোনো রকম রিস্ক নিতে চান না। আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করে নেপালের রাস্তা ধরে নেমে যেতে হবে বিকে ভঞ্জন পর্যন্ত। এই আমাদের ড্রাইভার এবং শেরপা যারা পরস্পর কথা বলে নিচ্ছেন ওনারা কোথায় মিট করবেন। তো আমরা এখন চেক আউট করে নিচ্ছি, তার জন্য যে প্রসেসিং সেগুলো মা এখন করে নিচ্ছে, আর আমরা এবার বেরোবো এরপরেই।
তো আমাদের সব ঠিক করা হয়ে গেছে, গাড়ির ড্রাইভারও এসে গেছে, গাড়ি করে সব লাগেজ যাবে, কিন্তু আমরা আমাদের যেতে হবে হেঁটে, বাই রোডই হেঁটে যেতে হবে, যে রাস্তা দিয়ে উঠেছিলাম। কোনো শর্টকাট নয়, শর্টকাটে গেলে আরও একটু বেশি মানে স্লিপারি জায়গাগুলো, তো খুব কষ্ট নেই, কী বলবো জানি না কেমন হবে, চলো যাওয়া যাক। তো আমাদের লাগেজ এখন গাড়িতে উঠছে। ওই যে আমাদের গাড়ি, লাগেজটা এখন উঠছে সব, লাগেজ তো গাড়িতে করে যাবে, এবার আমরা যাব হেঁটে। হেঁটে গাড়ির ওপর এখন গরম জল ছেটানো হচ্ছে বরফগুলোকে সরানোর জন্য। ওই তো, যাই হোক সবটাই অনিশ্চিত, কী হবে বা কী হতে চলেছে আমরা কিছুই জানি না। আপাতত আমাদের মালপত্র চলে যাচ্ছে এই গাড়ির সঙ্গে, আর আমরা আলাদাভাবে যাচ্ছি ট্রেকিং করে। তো পরের অংশটা নিয়ে আসছি পরের ব্লগে, আজকের মতন এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী অংশে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো।